गुड मॉर्निंग कल के रात्रि আমরা পহলগাম এসে গেছি রাত্রির ভিডিও কিছু করা হয়নি আর আজকে সকালবেলা উঠি আমরা পহলগামের সাইড সিনগুলো বেরিয়ে পড়েছি এই আছি দাদা দূর থেকে দেখাচ্ছি বাইরে থেকে এরকম ছোট দেখতে লাগছে কিন্তু ভিতর থেকে আমি দেখাবো হোটেলটা কিরকম আর এরকম চারিদিকে পাহাড়ে ঘেরা এগুলো পুরো বরফ পড়ে গিয়েছিল এখন একটু কমেছে কিন্তু বেলা হচ্ছে একটু কমছে রাত্রিরে প্রচণ্ড পরিমাণ বরফ পড়ে গিয়েছিল হোটেলটা চয় ভিতরটা দেখি কাশ্মীর হাউস এই ছিল আমাদের হোটেল পহলগাম খুব 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 ভালো লেগেছিল আমাদের পহলগামের এই হোটেল পুরো কাঠের রুম ছিল সুমো করেছি সাইড সিনগুলো যাওয়ার জন্য টোটাল 2400 টাকা নিয়েছে ছজনের আর আমরা যাচ্ছি আজকে তিনটে স্পট চন্দনবাড়ি আরু ভ্যালি বাতাব ভ্যালি চলো সেখানে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে আমরা যাচ্ছি ঠান্ডা পরিবেশে গরম কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পহলগামের সাইড সিনগুলোকে দেখতে সত্যি খুব অপূর্ব জায়গা প্রত্যেকটা জায়গায় জায়গায় ডান দিক বাঁ দিকে নানা রকম আলাদা আলাদা ভিউ দেখছি আর এখানেই রয়েছে অনেক রকম শুটিং স্পট সেই শুটিং স্পটগুলো তোমাদের কিছু কিছু দেখাবো যতটা সম্ভব সাইড সিনে আজকে প্রথমের যে পার্ট আমরা আরু ভ্যালি যাবো সেই জায়গায় আমরা এসে পড়েছি এটা হচ্ছে আরু ভ্যালির এন্ট্রি পয়েন্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইয়াঁ পর এক এন্ট্রি ফ্রি দেনা পড়েগা 100 রুপিয়া কা সুন্দর পরিবেশ আপ দেখ রহে হ্যায় এই একটা পর্চি কেটে নিয়েছি আরু ভ্যালির দিকে যাচ্ছি এখন আমরা পাহাড়ি এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের স্পটের দিকে তার আগে আমরা বড় বড় ওই যে ওপরটা দেখো না বড় বড় ভর্তি হয় আমাদের ড্রাইভার দাদা যে ছিল সে বলল এসে গেছে এখানে অনেক ছবি শুটিং হয়েছে অনেক বেশিরভাগই প্রায় ছবি শুটিং এখানে হয়েছে আর একটা মুভি পুরনো দিনের মুভি সেটা আমি দেখিনি কিন্তু আমাদের যে ড্রাইভার সে আমাদের ভিডিও সময় পুরো প্রমাণ সময় দেখালো এই স্পটটাতে একটা ভালো শুটিং স্পট হয়েছিল এবং এখানে যে শুটিংটা আমাদের এটা একটা শুটিং স্পট সে আমাদেরকে পুরো প্রমাণ সহ একদম দেখিয়ে দিল শুটিং স্পটে কিছু ফটো তুলে নিলাম আমাদের সবারই তারপর আবার আমাদের বেরিয়ে পড়লাম মেন ডেস্টিনেশন আরু ভ্যালির দিকে প্রচুর ঠান্ডা আছে এখানে আর এখানে একটা শুটিং স্পট ছিল অনেক আগের একটা ঠান্ডাও আছে আবার হাওয়াও চালাচ্ছে জমে গেছে ঠান্ডায় পুরো হচ্ছে আরুভ্যালি এই সুন্দর পরিবেশে আমরাও একটু পোজ দিয়ে দিচ্ছিলাম পোজ দিয়ে দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর তারপরই এখানকার সবথেকে বিখ্যাত যেটা ড্রাই ফ্রুট যেটা আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু এখানে এটা একটু স্পেশাল তাই একটু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছিলাম সবাই মিলে নানা রকম দেখতেই পাচ্ছ রকম রং বেরঙের ফল কীরকম সাজানো ড্রাই ফ্রুট এগুলো আমরা নিয়েছিলাম 500 গ্রাম মতো 500 গ্রাম আমাদের পড়েছিল হচ্ছে 400 টাকা দু প্যাকেট নিয়েছিলাম 500 গ্রাম
এরা বললো এটা 3 মাস থাকবে নাকি, তো সেটাই দেখার। কিন্তু দেখো ফলগুলো কত সুন্দর দেখতে লাগছে, নানা রকম ফল আছে, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, আমন্ড, বাদাম, আরও এখানকার নানা রকম বাহারি ফল। আরু ভ্যালিতে এরকম ড্রাই ফ্রুটস নিয়ে আর এক কাপ গরম কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দনবাড়ির দিকে। এটার নাম হচ্ছে চন্দমা বাড়ি, সেখান থেকে শর্টে এসছে চন্দনবাড়ি, সেই জায়গায় যাচ্ছি আমরা এখন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ডান দিক বাঁ দিকে কীরকম সুন্দর, আর এই নিচে দিয়ে বয়ে গেছে, এটা হচ্ছে শেষনাগ নদী। এখানকার দুটো নদী আছে, একটা হচ্ছে ল্যাভেন্ডার, একটা হচ্ছে শেষনাগ। আর এটা একটা ঝর্ণা স্পট, যেহেতু সেরকম বরফ পড়েনি তাই ঝর্ণাটা আমরা দেখতে পাইনি, বরফ জাস্ট এখন পড়তে শুরু করেছে, তাও দেখছো সুন্দর এরকম পরিবেশ। এর মাঝখানে যেতে যেতেও আমরা আর একটা শুটিং স্পট পাবো, যেখানে জব তাক হে জান মুভিটা শ্যুটিং হয়েছিল শাহরুখ খানের সঙ্গে ক্যাটরিনা ক্যাফের, সেই স্পটেরই একটা দৃশ্য তোমরা দেখতে পারবে, যেখানে ব্লাস্টের সিনটা ছিল সেটা হচ্ছে এই জায়গাটা, ল্যাভেন্ডার পার্কের এই মুখটাতেই ব্লাস্টের সিনটা হয়েছিল। এটাও একটা সুন্দর শ্যুটিং স্পট। আর এরকম পিছনে দেখতেই পাচ্ছ পাহাড়, এটাও একটা শ্যুটিং স্পট। এরপর আমরা এখানকার লোকাল মার্কেটে একটু দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে এখানকার লোকাল একটা মার্কেট। আর এই পাশ দিয়ে বই হচ্ছে শেষনাগ নদীর কিছু একটা অংশ, আর এই এসে গেছি আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ছিল আঙ্গনবাড়ির দিকে। প্রচণ্ড হাওয়া চালাচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বলে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণ লাগছে। এই হচ্ছে শেষনাগ নদী বয়ে চলেছে, অসাধারণ একটা স্পটে এসছি। এটা ভিউটা সত্যিই খুব সুন্দর লাগছে, এই জায়গাগুলো সব বরফে ঢাকা পড়ে যায়, দেখো উপরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বরফ শুরু হয়ে গেছে পড়া, পুরোটাই সব বরফে বরফ হয়ে যায়, আর 1-2 মাসের মধ্যেই সব বরফে ঢেকে যাবে এগুলো, এই জায়গাগুলো নো এন্ট্রিও হয়ে যাবে। আর এটাই অমরনাথ যাওয়ার রাস্তা, অমরনাথ এখান থেকে আরও মোটামুটি 30 কিলোমিটার, এখান থেকেই ওই যে নীল বরফটা দেখছো ওখান থেকেই পায়ে হেঁটে যাওয়া যায়, আর অন্য সাইডও আছে, এটাও একটা সাইড অমরনাথ ধামের এটাই রাস্তা। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর সেরকম সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি, হয়তো বরফ খুব থাকলে হয়তো তার একটা ভিউ আলাদা, কিন্তু এই ভিউটাও খুব একটা খারাপ লাগছে না, এটাও বেশ মজাদার ভিউ একটা দেখছি আমরা। এরকম চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে এরকম মাঝখানে আছি, প্রচণ্ড ঠান্ডা। এই স্পটের নাম হচ্ছে চন্দনবাড়ি, চন্দ্রমা বাড়ি, শর্ট ফর চন্দনবাড়ি হয়ে গেছে নামটা। খুব সুন্দর স্পট একটা, এরপর যাবো আমরা পাতা ফেলে দিকে, এটা হচ্ছে পায়েলগামের সাইড। এটা দেখো অসম্ভব, এখন আমরা এসে পৌঁছে গেছি বাতাব ভ্যালিতে, এই হচ্ছে নিচে বাতাব ভ্যালি, নিচে আমরা যাব, কিন্তু নিচে থেকে উপর থেকেই সৌন্দর্যটা একটু বেশ ভালো লাগছে, এই যে উপরে পাহাড়, প্রচন্ড পরিমাণ ঠান্ডা আছে। কাশ্মীর সত্যি সত্যি খুব সুন্দর জায়গা, এসপি লাগছে, আর সেরকম ঠান্ডাও আমরা পেয়েছি, বরফও পেয়েছি, এতে বাতাব ভ্যালিতে একটা আলাদাই সিনারি, এখানে হয়তো বরফটা নেই কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যটা একটা আলাদাই রকম, সুন্দর লাগে। এই হচ্ছে বাতাব ভ্যালি। আসলে লোকাল আমাদের ওখানে যেরকম পিকনিক স্পট সেরকমই হচ্ছে এখানটা, এটা পহেলগামের একটা পিকনিক স্পট, এখানে সব পিকনিক স্পটের জন্য সবাই আসে, আর ওখানে খাওয়া দাওয়া হয় এরকম। আর এই সামনে দিয়ে শেষনাগ নদী যেটা সেটা চলে গেছে বয়ে গেছে, আর এই ওপরে এরকম পাহাড়, আর ওপরে এই যে বরফ তোমরা দেখতেই পাচ্ছ সবাই, খুব সুন্দর খুব সুন্দর। ভূস্বর্গ কাশ্মীর হয়তো এই জন্যেই কাশ্মীরকে বলে, প্রত্যেকটা জায়গায় 1-2 মিনিট ছাড়া ছাড়াছাড়ি একটা আলাদা ভিউ আমরা পাচ্ছি, খুবই সুন্দর স্পেস এটা। এই যে মিস্টার দুনু এখানে, স্যার কি বলো,
कुछ तो बोलो कश्मीर के बारे में। बहुत अच्छी जगह है, बहुत अच्छी अच्छी जगह और ये लोग भी बहुत अच्छे हैं, लोग भी बहुत अच्छे और बर्फ भी है और पार्क भी बहुत सारे हैं, गार्डन भी है, माउंटेन भी है। तो बुझ नहीं पाचो गाइस, सुंदर परिवेश, मजेदार। এই যে আমাদের কাশ্মীর ভ্রমণের পহেলগামের কিছু সাইড সিনের ভিডিও, সত্যি খুব সুন্দর জায়গা আমরা গিয়েছিলাম এবং আরই কিছু ক্লিপ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আবারও আসছি কাশ্মীরের নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন জায়গায়।